মাসে গাঙ্গা ইউপি চেয়ারম্যান সাবেরুল হায়ের শোডাউন ও আলোচনা সভা অনুষ্ঠিত। আসছে আগামী 11 এপ্রিল আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদী 2 পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবিরুল হাইকে পুনরায় নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় পলাশের শোডাউন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোডাউনটি ডাঙ্গা বাজার থেকে শুরু করে কাজিরচর, ইসলামপাড়া, কাজইর হয়ে পলাশ উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী 2 এর সংসদ সদস্য আলহাজ ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ। যারা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করছে, আসুন আমরা বিনা দ্বিধা বিনা সংকোচে আপনাদের মুখে টেবিল হিসেবে দাঁড়িয়ে আছি। আসুন আমরা সবাই মিলে একটা নির্বাচন করে এখানে আওয়ামী লীগের বস্তুকে আমরা ধরে রাখি, যাতে মাটিতে শক্তি রাখি। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কবির মৃধা। আজকে আমাদের ডাঙ্গাবাসী সহ আমাদের গজারিবাসী সহ আমাদের পলাশ উপজেলাবাসীর কাছে আজকে কষ্ট হয়েছে যে দিলীপ ভাইয়ের নেতৃত্বে আমরা যা জম্মু থেকে করি, আমাদের দিলীপ ভাইকে জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত ভালোবাসেন, তাই দিলীপ ভাই আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা আগে নৌকার ভোট চাবেন, তারপরে নিজের ভোট চাবেন। নৌকার বিজয় না হলে এ সময় আরো বক্তব্য রাখেন ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেরুল হাই। আমরা জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আগামী 11 এপ্রিল আপনারা লোকাল বিজয়ের জন্য সবাই সাবেরুল হয়ে কাজ করবেন। দিলীপ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য, জাভেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য, ওবায়দুল মৃধার হাতকে শক্তিশালী করার জন্য ডাঙ্গার সকল জনগণের প্রতি আমার উদার আহ্বান রইল। আমরা চেষ্টা করেছি দিলীপ ভাইয়ের নেতৃত্বে সন্ত্রাসমুক্ত ডাঙ্গা, মাদকমুক্ত ডাঙ্গা, ভূমিদস্যু মুক্ত ডাঙ্গা, যে সংগ্রাম আমরা করেছি সেই সংগ্রামের প্রথম বিজয় হলো আজকের এই নবীন। রিপোর্ট উচিত্র রহন, মোহাম্মদ সোহাগ, পলাশ উপজেলা প্রতিনিধি, নরসিংদী টিভি।